Now the Quran is the only book to guide the world. दुनिया के एकमात्र परिचालित करार मतो उपयुक्त ग्रंथ हलो अल्लाहर किताब कुरान माजी जोरे बोलें सुभान अल्लाह सेई गुरु नानक आमादेर चाबुक चालिए दिलो आलेम ओलामा उल रिबंटल बेनिफिट इफ दे विल सेंड दुरूद ऑन द होली प्रॉफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आलेम ओलामा साधारण मानुष অশেষ কল্যাণ সাধিত হবে যদি তারা নবীর উপর উচ্চ স্বরে দরুদ পড়েন আমি বলেছি না আমার বাপ বলেছে গুরু নানক তা আমি আপনাদের দরুদ পড়তে এত সচেতন নয় কেন অচেতন কেন উচ্চ আওয়াজে একবার জোরে বলো তামাম পৃথিবীতে যদি হিন্দু ধর্ম আমার যে ভাই পরীক্ষা করেছিল জাকির মাওলানা সংস্কৃত বলে ফুল ধরবো ফুল ধরবে তাই বলে ঠিক আছে আমার একটা সাহস আছে কি সাহস বাপ যে ওদের কোনো হাফেজ তো নেই ধরবেটা কি করে ও আমার দেখা যাক ধরে কি করে এটা তো আমার মনের মনে একটা বড় বল হাফেজ চাইলে তো আমার ভুল ধরবে আপনারা প্রত্যেকে কিন্তু এক একটা সুরার হাফেজ আছে নেই হাফেজ নেই কেউ আলামদারের হাফেজ কেউ সূরা ফাতিহার হাফেজ কেউ সূরা রহমানের হাফেজ নেই আপনারা আপনারা কিন্তু প্রত্যেকে হাফেজ তবে পরিপূর্ণ হাফেজ নয় কেউ অংশ হাফেজ বুঝতে আপনারা প্রত্যেকে কিন্তু হাফেজ জোরে একবার বলুন সুবহানাল্লাহ শুধু 30 বারে কোরআন শরীফ মুখস্থ করে ওর যে পরিপূর্ণ হাফেজ আপনারা কিন্তু সবাই হাফেজ আমি বলবো এটা মানেন না মানেন না এটা মানতে আপনি সূরার হাফেজ বুঝতে পারছেন তো এখন আমাকে ভুল ধরবে কোথায় হয়েছে না হয়েছে আমি বলবো ওদিকে পুলিশ দাঁড়িয়ে আছে তা আমি চিন্তা করছি তো আমাকে ভুল ধরবে ঠিক আছে তা বলছে চাচা আপনি বলা শুরু করুন আমি ঠিক আছে আমি বলা ধরি আপনি তাহলে শুরু ধরে নিন তা বলে এইবার আমি আস্তে আস্তে ধরবো না বন্ধ করব আমি ধরতে বাধ্য যখন আমাকে কেউ প্রশ্ন করবে সেখানে আমি উত্তর দিতে বাধ্য না বাধ্য নয় উত্তর দিতে আমি বাধ্য তা আমি এইবার তখন ধরছি আমি ঐশ্বর্যস্য সমগ্রস্য বিচারস্য যথাশাস্ত্রেয় জ্ঞান বৈরাগ্য শৈব শাসান ভগৈতিঙ্গরা উদ্পতিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম গতিম গতি বেদ বিদ্যম বিদ্যাঞ্চ সমচ্চ ভগবান ইতি পণ্ডিত বিকৃত সুপ্রসিদ্ধ বাচ ভাষিত যায় দাও সর্বাঙ্গ দিনা প্রীত মাংস দিনা পাচাই দাও দাস গা কোন যত প্রদান বেদ বিভিন্ন শ্রুতি বিভিন্ন নাশ মুনি চা সঙ্গ মাতক বিভিন্ন ধর্ম সঙ্গ তত্ত্বং নিহিতাঙ্গ গুয়া অঙ্গ মুয়া চেন চেন গত সব পন্থা বাসাং সিজিনেন যত বিহায় ও শিবায় নম কর্মণ্য বাধিকার আস্তেমা ফল সুখদা ছন ओम शिवाय नमः 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 ओम फटंग फर्षा काली फर्षा फटंग फट फट हिं हिं फुट 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 जखनी बोली আমি বলি ঠিক আছে না ভুল আছে তা তখন উনি বলছে চাচা যা বলেছেন আমার বাপ হেরে যাবে কেন হারবে আমি বলি কেন হারবে আপনি বলছে যা বলেছেন সব সঠিক বলেছেন আপনি তুমি কচু পোড়া জানা ফুটপাট কি রে ও তো আমি এক্সট্রা কলে মেরেছি যে যাতে ও আমাকে ভুল ধরে কিন্তু ও তো হাফেজ নয় তাহলে এখানে প্রমাণ হলো তামাম পৃথিবীতে হাফেজের ক্ষমতা দান করেছেন এবং 30 পারা কোরআন আল্লাহ সিনার ভিতরে ঢুকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন একমাত্র ইসলামের জন্য জোরে একবার বলুন সুবহানাল্লাহ অন্য কোন জাতির জন্য এটা কিন্তু আল্লাহ দেয়নি এই জন্য
তামাম বিশ্বেতে যদি কোটি কোটি হাফেজ যায় সব যদি নির্মূল করে দেয় একটা হাফেজ যদি বেঁচে থাকে বাংলার জমিনে যদি একটা মুফতি সাহেব বেঁচে থাকে মাওলানা বেঁচে থাকে তাহলে হাফেজ সাহেব বলবে মুফতি সাহেব কলম ধরবে রাতারাতি আল্লাহর কিতাব কোরআন মাজিদ তৈরি হয়ে যাবে জোরে একবার বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে দেখবে নারে দেখবে এইবার আসুন বেদা বিভিন্ন সুতিয়ে বিভিন্ন নাস মনি চা সঙ্গ মত বিভিন্ন ধর্ম সঙ্গ তত্ত্বং নিহিতং গুহাং মহা জেন জেন গত সপন্তা কত সুন্দর দিয়েছে বলছে বেদ বিভিন্ন শ্রুতি বিভিন্ন মুনি যা সংমত বিভিন্ন মুনিদের মতামত হল বিভিন্ন এটা যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল ভগবান এবার কি বলছে দেখুন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের প্রমাণটা কোথায় দিচ্ছে দেখুন মহা জেন জেন গত সপন্তা ধর্ম সং তত্ত্বং নিহিতং গুহাং নবী আমার কোন গুহায় বসে ইবাদত করত হেরা গুহায় এখানে লিখে দিল ধর্ম সং তত্ত্বং নিহিতং গুহাং ধর্মের নিগুড় রহস্য গুহার মধ্যে অবস্থিত তার এই গুহার মধ্যে বসে থাকতে হয়তো বসেছে একটাই মহামানব তার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্ডিকেট করে দিয়েছে ওই মোহাম্মদ গুহায় বসে যে ধ্যান করত ওনার উপর যেটা নাজিল হয়েছে আল্লাহর কোরআন এইটাই হলো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ জোরে একবার বলুন নারে তাকবীর নারে তাকবীর তাহলে এদের ধর্মগ্রন্থে এরাও প্রমাণ দিচ্ছে জেন দাবেস্তা প্রমাণ দিল বাইবেল কি বলছে এইবার শুনুন ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে লেখা আছে জেসাস সেড হু লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস এন্ড আই উইল প্রে দি ফাদার এন্ড হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কমফর্টার দ্যাট হি মে অ্যাবাইড উইথ ইউ ফর এভার জেসাস তখন তার সাথীগণ বলেছিল এই একজন মহামানব আসবে তার নাম হচ্ছে কম্পাউটার বলছে আমি জানবো কি করে সেই মহামানবের মেয়ে কোন জায়গায় আসবে বলে সব তোমরা বুঝতে পারবে আমার পরে তাঁর আগমন হবে তার নাম কি হবে তখন জেসার সাথীরা বলল ও বুঝতে পেরেছি মোহাম্মদ বাইবেলে হিব্রু বাইবেলে শেষ কথা লেখা আছে ও মোহাম্মদ কাম কুইকলি সলভেশন অফ দ্য ওয়ার্ল্ড ও মোহাম্মদ কাম কুইকলি মোহাম্মদ তাড়াতাড়ি আসেন ফর দ্য সলভেশন অফ দ্য ওয়ার্ল্ড মর্তের মূর্তির জন্য আপনি তাড়াতাড়ি জমিনেতে আসুন জোরে একবার বলুন সুবহানাল্লাহ তাহলে কাকে ডাকছে আমার রাসূলুল্লাহকে জোরে বলুন একবার সুবহানাল্লাহ আর সেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে না হয়নি এই নবীর উপর কোরআন নাজিল হয়েছে এই জন্য যেখানে কোরআন সেখানে সম্মান যেখানে কোরআন নেই সেখানে মুসলমান থাকতে পারে না সুতরাং কোরআন বিহীন ঘর হলো ভূতের বাসা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাজি লাইসা ফি জাওহ মিন ফি শাইউন মিনাল কোরআন বাইতুল কোরআন যাদের ভিতরে কোরআনের কোনো অংশ নেই সেটা হলো ভূতের বাসা সুতরাং আমি আপনাদের হাত জোরে অনুরোধ করে বলে আছি কোরআন বর্তমান জামানায় চলতে পারে না পারে না দুটো পয়েন্ট তিন নম্বর আসুন যে রোগটা উঠলো করোনা কি নাম আমাদের বাংলার জমিনেতে বলে দিল সারা বিশ্ববাসীকে বলল শুধু হাত ধো কি দুইটা বলল আবার স্যানিটাইজার নিতে বলল আপনার পয়সা থাকে কিনবেন না পয়সা থাকে খালি ঘন ঘন হাত ধো আপনি বলো হাত ধোয়ার ইতিহাস কোরআনে আছে না নেই আছে না নেই বর্তমানে কোরআন চলতে পারে না পারে না বিচার করুন আপনারাই বিচার করবেন কোরআন চলছে চলবে কি দিয়েছে আমাদের হাত ধুতে কোরআন তার ইন্ডিকেট করেছে কি আছে দেখুন ক্বাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত হে ঈমানদারেরা তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নাও কি করতে হবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফাকসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি তোমরা ওযু করো ধুয়ে নাও মুখ মন্ড কি ধুইতে বললো মুখ তারপরে বললো হাত তারপরে বললো মাথা মাসা করো তারপরে বললো পা ধুয়ে নাও আমি আপনাদের বলবো Hand washing is being emphasized more and more in hospital now in order to prevent the spread of germs. However, non-Muslim did not know that hand washing is important has been ordered that Quran Majid 400 years ago. ইংরেজি বলছি কিছু মনে করছেন করবেন না প্রয়োজন আছে না নেই আছে Education is the backbone of nation. শিক্ষা আর জাতির সব ভাষা আপনি শেখেন হাত তোমার ইতিহাস বাংলার জমিতে মুসলমানদের শেখাতে হয় না মুসলমানদের 1400 বছর আগে আল্লাহর কোরআন শিখিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কে শিখিয়ে দিয়েছে আমি কি ভুল বললাম কোরআনে আছে না নেই হে ঈমানদারেরা তোমরা নামাজের জন্য যখন প্রস্তুতি নাও তখন তোমরা মুখমণ্ডল ধোও এইবার কায়দাটা দেখো আমি চিন্তা করি বাংলার মানুষেরা করোনা দেখে ডোন্ট থিংক ডোন্ট ফিয়ার চিন্তা করবে না ভয় করবে না আল্লাহ তার ওষুধ দিয়েছে দাইনি না দাইনি নবী তার সমাধান করেছে আমি আপনাদের বুঝিয়ে বলবো এখন ভিতরে কিছু থাকতে হবে না থাকতে হবে না বলতে পারবে না থাকলে পারবেন না তাহলে আপনি আপনাদের কোরআন দেখেছি কোরআন ছাড়া আমি যাব না এরপর আমি তাফসীর করব ইনশাআল্লাহ তো জেনে রাখুন শুনে রাখুন হাত ধুইতে বললো ওযু করার সময় নবী বললেন আমার উম্মতরা ওযু করার আগে হাতের কবজি পর্যন্ত যেন তিনবার ধুয়ে নেয় কবার তিনবার একজন নামাজে ঈমানদার পরেজগার পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে যদি তারা পাঁচবার ওযু করে তাহলে হাতের কবজি তিন পাঁচ কতবার ধুইল একটা হিসেব নিয়ে নে শুধু কবজিটা ধোয়া হলো কবার 15 বার যদি সে নামাজি হয় আর পাঁচবার ওযু করে তিন পাঁচ 15 এইবার উপর পাঁচবার যদি ওযু করে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা ফের তিনবার করে ধোয় তিন পাঁচ কত 15 15 আর 15 কত হলো 30 একটা হিসেব নিন এইবার সারা দিন ধরে আপনি ভাত খান সকালে একবার দুপুরে একবার রাতে একবার তিনবার হাত ধোন 30 আর 3 এ 33 এবার পেশা পায়খানা সারা দিন ধরে অন্ত দুবার ধরুন সব থেকে কম ধরেছি 33 আর 2 কত 35 তাহলে বাংলার জমিনে একজন নামাজি ঈমানদার তৈরি যদি হয়ে যাও তাহলে এদের এষ্টা করে হাত ধরার কোনো দরকার নেই সে সারা দিন ধরে অন্ত 35 থেকে 40 বার হাত ধোয় কি ভুল বলেছি তাহলে আমাদের শেখাতে হয় না বাংলার জমিনে আমাদের শেখাতে হয় না যে হ্যান্ড ওয়াশিংটা তোমরা বারবার হাত ধোও হাত ধোও এই হাত ধোয়ার ইতিহাস 1400 বছর আগে আমাদের আল্লাহর কোরআন শিখিয়ে দিয়েছে জোরে বলুন একবার সুবহানাল্লাহ আর নবী তার প্রাধান্য দিয়েছে ওযু করার আগে তুমি তিনবার ধোও এইবার হাদিস দেখো কারণটা কি কেন এইবার তিনবার এই পর্যন্ত ধুইবেন এইবার তার একটা কারণ নেই নবী তো ইউনিভার্সিটি বললেন না নবী বিশ্ববিদ্যালয় বললেন না কোন জায়গায় নবী বললেন না ওই নবী রাসূলুল্লাহ বলে দিলেন আমার উম্মত ওযু করার আগে হাতের কবজি পর্যন্ত যেন তিনবার ধুয়ে নেয় এরা দাদা দাদা রিসার্চ করে করে বই লিখে দিল মুহাম্মদ ইউনি
ইউনিভার্সিটি না পড়ে বিশ্ববিদ্যালয় না পড়ে এমন তো সুন্দর তত্ত্ব পরিবেশন করলে কি করে সারা দিন পুরো আপনি কাজকর্ম করেন হাতে জীবাণু থাকতে পারে না পারে না যদি ডাইরেক্ট আপনি ওযু করেন হাতে করে পানি নিয়ে গালে দেন তাহলে ওই রোগ জীবাণু গালের ভিতরে প্রথম প্রবেশ করবে নবী সিদ্ধান্ত নিলেন আমার উম্মতের কবজিটা পর্যন্ত তিনবার আগে ধুয়ে নিলে জীবাণুটা হাত থেকে চলে যাবে তারপরে ওযু করুক তাহলে আর কোনো রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না কথা বুঝতে পারছেন তাহলে হাত ধোয়ার ইতিহাস করোনার ইতিহাস আমি বলবো আল্লাহর কোরআনে মওজুদ আছে এক নম্বর নাম্বার ওয়ান নাম্বার টু এবার আসুন আমাদের গরুরা আগে মুখোশ পরত সেই মুখোশ এখন কোথায় এসেছে মানুষের মুখে এসেছে আরো বাকি আছে এখন অনেক বাকি সবে তো মুখে উঠেছে আচ্ছা আমাদের মাস্ক আমাদের আল্লাহ দিয়েছে না দেয়নি আপনি বুঝতে পারছেন না আল্লাহ আমাদের মাস্ক দিয়েছে কোথায় বলুন তো নাকের ভিতরে আল্লাহ চুল দিয়েছে না দেয়নি নাকের ভিতরে চুল আছে না নেই রাসূলুল্লাহ বলে নাকের চুল তুমি হাত দিয়ে টেনে ছিঁড়বে না কেন বললো নরম জায়গা টানলে কি হবে ওই জায়গাটা ফুলে উঠবে ব্যথা হবে কত সুন্দর থিওরি রাসূল দিলেন নাকের ভিতরে চুল কিন্তু আল্লাহ এমনি দেয়নি এমনি দিয়েছে যাতে রোগ জীবাণু আপনার নাকের ভিতরে প্রবেশ করে মাথায় না পৌঁছাতে পারে যার পরে নাকের ভিতরে আল্লাহ চুল দিয়ে মাস্কের ভূমিকা টেনেছে এই যে নবী রাসূলুল্লাহ বলে দিলেন যে তোমরা যখন হাঁচি হবে তোমাদের হাঁচি হওয়ার সময় মাথাটা নিচু করো কি করতে বলবো মাথাটা নিচু করো আর মুখে একটা রুমাল চেপে ধরো আর এখনকার মুসলমানের ছেলেরা যখন হাঁচি হয় মুখটা কি করে উঁচু করে যাতে নোংরা গুলো ওর গায়ে গিয়ে পড়ে সাংঘাতিক যন্ত্র আর নবী বলছে তুই মাথাটা নিচু কর আর কাপড় নিয়ে মুখে একটু চেপে ধর কেন করবে সারা পৃথিবী অবাক হয়ে যায় হি ইজ দা গেটে ডক্টর অফ দা ওয়ার্ল্ড হি ইজ দা গেটে সার্জিক অফ দা ওয়ার্ল্ড সারা পৃথিবীতে ইনি হলেন বড় বৈজ্ঞানিক বড় বৈজ্ঞানিক নবী বললেন নাকের ভিতরে ড্রপলেটসগুলো পানির কণাগুলো আসে ওর ভিতরে রোগ জীবাণু আছে মাথাটা যখন নিচু করে হাঁচি হবে ওই রোগ জীবাণুটা পৃথিবীর বুকে ছড়িয়ে যেতে পারবে না এক জায়গায় স্থির হয়ে যাবে আর মুখে রুমাল দিয়ে চেপে ধরলে ওই রুমালটা তুমি পরে ধুয়ে নেবে তাহলে দেখা গেল হাত ধোয়ার ইতিহাস আছে কোরআনে আর মুখোশের ইতিহাস আছে নবীর কাছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ কার কাছে আছে নবীর কাছে তাহলে বাংলার জমিন থেকে আমাদের মুসলমানদের মাস্কের আর হাত ধোয়ার ইতিহাস আমাদের শেখাতে হবে না আমাদের কোরআন আর রাসূলের কাছে মওজুদ এই জন্য আল্লাহ নবী বললেন তারাক্তু ফিকুম আমরাইনিলাম তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি I have left things among you and you will not stay as long as you hold them fast. One is the book of Allah, the other the laws of Muhammad sallallahu alaihi wasallam. Allah Nabi bolle, ami tomader jonno dutu jinish rekhe jacchi. Kota jinish? Dutu jinish. Ei dutu jinish jodi tumra shokto kore dhore rakhte paro, tumra jindegi kono din gomra hobe na. আল্লাহ নবী বললেন একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের সুন্নাহ জোরে একবার বলুন সুবহানাল্লাহ ফের হাদিস কি বলছে শুনুন ওয়াকাল আলাইহি সালাতু ওয়াসসালাম মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ রাসূলুল্লাহ বলে দিলেন মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ যে পবিত্র খাবার খেলো খাদ্য খেলো সুন্নতের উপর আমল করলো ওয়া বাওয়াইকাহু আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আর যার হাত
থেকে মানুষ নিরাপদ রইল। আল্লাহর নবী বলেন দাখলের জান্নাত, ওই মানুষটা জান্নাতে দাখিল হয়ে যাবে। জোরে বলুন। তাহলে আল্লাহর মহাব্বতের আলামত কি? আল্লাহর মহাব্বতের আলামত হলো কোরআনকে মহাব্বত করা, আর কোরআনের মহাব্বতের আলামত হলো নবীকে মহাব্বত করা, আর নবীর মহাব্বতের আলামত হলো নবীর সুন্নতের উপরে মহাব্বত করা। মানে দুটো জিনিস রাখুন, আল্লাহর মহাব্বত করতে গেলে কাকা কোন জিনিস ধরবেন? চিল্লে বলুন কোরআনকে। আর নবীর মহাব্বত করতে গেলে কোনটা ধরবেন? নবীর সুন্নতকে। সুন্নতের উপর আপনি আমল করে যাবে। রসুল বলছেন দাখল আল জান্নাহ, ও আমার সঙ্গে জান্নাতে দাখিল হয়ে যাবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীকে দেখেছে না দেখেনি? আমরা কিন্তু নবীকে দেখেনি। এখন একটা সাহাবা যুদ্ধের ময়দান থেকে এসে রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে, অন্য একজন সাহাবা এসে বলছে তুমি এইরকম দাঁড়িয়ে আছো কেন? বলছে আমার জীবনে একটাই বাসনা আছে, একটাই কামনা আছে, এই বয়সে আমি এই চোখ দিয়ে জনমের মতো একবার যেন আমি আমার রাসূলুল্লাহকে একবার চোখে দেখে নি। কাকে দেখবে? আমার নবীকে দেখবে। তো বলছে ঠিক আছে, তুমি আমার কাঁধে করে একটু নাও, নিয়ে আমার নবীর কাছে একটু নিয়ে চলো, রসুলের কাছে এইবার নিয়ে যাবে। কাঁধে করে নিয়ে নবীর কাছে নিয়ে যাচ্ছে, বলছে তুমি তাড়াতাড়ি চলো। বলছে কেন? বলছে তাড়াতাড়ি এই জন্য বলছি, যদি আমার রাস্তায় মরণ হয়ে যায় আমি চোখ দিয়ে নবীকে দেখতে পাবো না, আমি নবীকে দেখতে পাবো না। কবরে যখন যাব ফেরেশতা যখন প্রশ্ন করবে কি এনেছো, আমি তখন বলবো রে আল্লাহর ফেরেশতা আমি কিছুই আনতে পারিনি, আনতে পারিনি, আমি এহ জগৎ থেকে বিদায় নেওয়ার আগে জনমের মতো একবার এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখে এসেছি। কাকে দেখেছে? নবীকে। কাঁধে করে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছে রক্তাক্ত শরীর। রসুল দেখে বলছে হা হা আসসালামু আলাইকুম, উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। আর তোমার কি অবস্থা? বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার যদি মরণ হয়ে যায় আমি সেই জন্য তড়ি ঘড়ি এসেছি আপনার চেহারা মোবারকটা দেখার জন্য। আমি কবরে যাওয়ার পরে যদি আল্লাহর ফেরেশতা আমাকে প্রশ্ন করে তুমি কি এনেছো, আমি ওই সময় কিছু বলবো না, ওই সময় একটাই কথা বলবো, ওরে আল্লাহর ফেরেশতা আমি কিছুই আমল আনতে পারিনি, একটাই জিনিস সঙ্গে করে এনেছি, আমি এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখে এসেছি। জোরে একবার বলুন নারায় দেখবে, নারায় দেখবে। তাহলে সাহাবায়ে আমরা নবীকে দেখেছে, আমরা নবীকে দেখতে পাইনি। তাহলে নবীর মহাব্বত করতে গেলে আমরা কিসের উপর মহাব্বত করব? নবীর সুন্নতের উপর মহাব্বত করব। এইবার আপনি আসুন চলে ফিরে, করোনা রোগের জন্য যখন বাংলা জমিনে ছড়িয়ে গেল সবার খেতে দিল, কি কেউ বলে আদা খাও, কেউ বলে চা খাও, কেউ বলে তুলসী পাতা খাও, বলেছে না বলেনি? আরে আমাদের নবী কি খেতে বলেছে সাইডে লক্ষ্য রাখুন, নবী কি খেতে বললো? হাদিস না মিল্লাহি কলে আসালি সালাসা গদত কুল্লা শরীর আমি উসবু আজিমুল মিনাল বালা। রসুলুল্লাহ বলে দিলেন আমার উম্মতরা যদি প্রতি মাসে তিন দিন খালি পেটে মধু চেটে চেটে খায়। কদিন কদিন খাবেন? তিন দিন। তাহলে নবী কি খেতে বললো? মধু। আর এরা কি ধরেছে? আদা চা দাও, তুলসী পাতা খাও। তাই নবী কি খেতে বললো? জোরে একবার বলুন আসাল। আসাল মানে কি? মধু। মিন লাইকল আসালি সালাসা, তিন দিন মধু খাও খালি পেটে। আদি মুন মিনাল বালা, আদি মানে কি? বড়। বড় ধরনের বালা তোমাদের আসবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস না, আমরা মৌখিক কথা বললাম। এ বাংলার জমিনে মুসলমান না, চা খাবে, রসগোল্লা খাবে, দানাদার খাবে, মহা খাবে, কিন্তু মধু খাবে না। তাহলে নবী খেতে বললো মধু,
আজীবন মিনাল বালা বড় ধরনের বালা আসবে না বাংলা জমিনে মুসলমানদের আমি বলবো অনুরোধ করে তোমরা বেশি বেশি করে কি খাবে এখন বলবেন যাদের সুগার আছে কি করে খাবে সুগার রোগীদের কোন মিষ্টি চলে না এখন সুগার রোগীর আমি বলে যাচ্ছি যাদের ব্লাড সুগার আছে সুগার রোগীদের সেপা হিসাবে যদি মধু খান সেপা হিসাবে আপনার কিন্তু ব্লাড সুগার বাড়বে না এই জন্য যাদের ব্লাড সুগার সুগার ফেল করে যায় ডাক্তাররা বলে রসগোল্লা খাও মিষ্টি খাও সুগারটা উঠে যায় দাঁড়িয়ে যায় কথা বুঝাচ্ছেন তার সুগার ফেল করলে তারা মিষ্টি খেতে দিচ্ছে আপনি এটা সেপার নিয়েতে মধু তিন দিন খান কারা খাবেন একটু হাত তুলুন দেখি আমি বাংলার জমিনে একটু তুলে নিয়ে দেখিনি দেখি কারা খাবেন না রে দেখবে আওয়াজ নেই কেন লো ভোল্টেজ একবার জোরে দেখবে দিন না রে দেখবে খিচিমিচি আওয়াজ দিন না রে দেখবে আরো আওয়াজ দিন না রে দেখবে একবার জোরে বলুন আল কোরআনের আহ লো এই আল হাদিসের আহ লো না রে দেখবে তাহলে প্রথম প্রেসক্রিপশন কি খাবেন মধু দ্বিতীয় প্রেসক্রিপশন চলে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন হাব্বাতি সাউদাই সিফা মিন কুল্লি দাইন ইল্লা সাবা রাসূল বলছেন হাব্বাতি সাউদা মানে হচ্ছে কালো জিরে কি খেতে বললো কালো জিরে তুমি খাও কি করে খাবেন এটা হাতে করে নেন এই নামে এক চিমটি করে হাতে করে নিয়ে পাঁচটা টাইম খাবেন মরার আগের দিন পর্যন্ত খেয়ে যান নবী বললেন হাব্বাতি সাউদাই মিন কুল্লি দাইন ইল্লা সাম মরণ ব্যতীত সব রোগের ঔষধ হলো কালো জিরে জোরে বলুন একবার তাহলে এই করোনা রোগটা যেটা এসেছে তাহলে এই এর ভিতরে পড়ছে না পড়ে না আপনি মধু আর কালো জিরে দুই সাইডে রেখে দিন ইনশাআল্লাহ রাখবেন তো কারা কালো জিরে খাবেন একটু হাত তুলুন দেখি বাহ না রে থাকবে নারে দেখবে আচ্ছা হাত তুলে নিচ্ছি কেন বুঝতে পারছেন তো যাতে আপনি আমল করতে পারেন যাতে আপনি মেনে চলতে পারেন আপনার সুবিধা হবে ভালো হবে তাহলে এখানে আদা চা খান আমি নিষেধ করব না কিন্তু রসুল যেটা খেতে বলেছে সেইটা আপনাদের খাওয়া উচিত না মনে হচ্ছে উচিত তাহলে আমি আজ থেকে 10 বছর আগে ক্যাসেটে বের করে দিয়েছিলাম যে এমন একটা রোগ আসবে সেই রোগে ডাক্তার রোগ সারাতে গেলে ডাক্তার নিজেই রোগী হয়ে যাবে এবছর করোনাতে হয়েছে না হয়নি 10 বছর আগে আমি ক্যাসেট বের করে দিয়েছি আসলে 21 বছর জলসা করছি কত বক্তা সব চলে গেল আল্লাহ টিকিয়ে রেখেছে আপনাদের নেক দোয়ায় তো জেনে রাখুন শুনে রাখুন এক্সপার এক্সাম্পল একটা বাচ্চা সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মা-বাপ বেঁচে আছে বেঁচে থাকার জন্য আল্লাহ আমি নদীতে জাল ফেলতে গেলে একটা মাছের টুকরো আর সোনা দিও একটা মাছ দিও আর একটু সোনার টুকরো দিও এর নিয়তটা ভালো না খারাপ ভালো মা-বাপের খাবে মা-বাপের লক্ষ্য রাখবে এটা ভালো নিয়ত এজন্য রাসূল বললেন মান বাবরা ওয়ালিদাহি তুবা লাহু যাদাল্লাহু ফি উমরি যে ব্যক্তি মা বাপের খেদমত করলো আল্লাহ ওর হায়াত এবং রুচিকে বাড়িয়ে দেবেন জোরে বলুন এই জন যুবক ছেলে যারা ওয়াজ শুনতে এসেছেন একটা হাদিস পকেটে করে নিয়ে মা বাপ থাকে সেবা যত্ন করো দুটো জিনিস কপাল খুলে যাবে একটা হলো হায়াত আর একটা হলো আপনার রুচি রসুল বলেছেন এটা মান বাদা ওয়ালিদাহি তুবা লাহু জাদাল্লাহু ফি উমরি আল্লাহ ওর হায়াত এবং রুজিকে আল্লাহ বাড়িয়ে দেবেন জোরে আরে বাবুল সুবহানাল্লাহ সুতরাং মা বাপের খেদমত করুন এ এখন মা বাপের খাবে বলে ঠিক করেছেন জালটা নিয়ে নদীতে ফেলতে যায় আল্লাহ বাচ্চার দোয়াকে কবুল করে নিল নিয়ে এইবার জানে সঙ্গে একটা মাছ দিল আর সোনার টুকরো দিয়ে দিল ছেলেটা বড় খুশি 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 আল্লাহ যা চেয়েছিলাম তা পেয়ে গেলাম আল্লাহ তুমি সোনার টুকরো দিয়েছ মাছ দিয়েছ এইবার সোনার টুকরোটা হাতে করে নিয়ে আলাদা করে গিয়ে নদীর পানিতে ধুইতে যায় আরে ধুইতে ধুইতে নদীর পানি পড়ে যায় আর যখন নদীর পানি পড়ে গেল ও তখন ধরেছে আল্লাহ তুই দিলি আর তুলে নিলি
তুই আমার সোনার টুকরো দিয়ে আর তুই তুলে নিলি কি দোষ করলো কে ও নিজেই দোষ করলো আর দোষ দিচ্ছে কার আল্লাহ আল্লাহ তুই দিলি আর তুলে নিলি চিন্তা করে বলছেন না কেন আমি ধুইতে এলাম না ধুইলে তো ভালো হতো ও এবার ধরেছে ধোয়ারেছে না ধোয়া ভালো ছিল ধোয়ারেছে না ধোয়া ভালো ছিল কি জিকির করছে ধোয়াচ্ছে না ধোয়া ভালো ছিল ডাক্তারের কাছে গিয়ে যাবে না এখন এইবার কাঁধে করে জালটা নিয়ে বাড়িতে গিয়েছে দরজায় গিয়ে বলছে মামা দরজাখানা খুলে দেন মা দরজাখানা খুলে দিল খুলে দিয়ে এইবার বাচ্চার মুখের দিকে তাকায় বাচ্চাটাকে বলছে বাবা তোর মুখটা এত শুকনো কেন তোর কি হয়েছে তখন ছেলেটা বলছে মা রে মা দোয়ারেছে না ধোয়া ভালো ছিল দোয়ারেছে না ধোয়া ভালো ছিল মা তখন বলছে ও আল্লাহ আমার ছেলে গেল ভালো হয়ে এলো কালো স্বামীকে বলছে স্বামী তাড়াতাড়ি আসেন ডাক্তারের কাছে চলে যান কার কাছে এখন ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু তাড়াতাড়ি চলে আসেন ছেলে বড় অসুস্থ ডাক্তার এসে ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তোমার কি হয়েছে ছেলে এইবার বলছে ডাক্তার বাবু ধোয়ারেছে না ধোয়া ভালো ছিল ডাক্তার বলছে ও আল্লাহ এ কি পিয়ারা রোগ রে ও বলছে মারি এবার কি ধোয়ার চেয়ে না ধোয়া ভালো ছিল এ আবার কি রোগ কি ওষুধ মারবে ও এখন চিন্তা করছে এসেছি যখন ফিরে যাব পয়সা তো দরকার যখন মলি সাহেব আমাদের কাছে পয়সা না থাকে যদি কেউ তদবিরের জন্য আসে তাবিজের জন্য তখন গলা কাটি না কাটি না 5000 এক টাকা 3000 এক টাকা এ ডাক্তার তখন ধরেছে 3000 টাকা দিলে রোগটা সেরে যাবে মেয়েটা বলে ডাক্তার বাবু বড় গরিব বড় গরিব গরিবের মর্যাদা আল্লাহ দিয়েছেন ধনীদের মর্যাদা কিন্তু আল্লাহ তেমনটি দেয়নি গরিবের মর্যাদা দিয়েছে রাসূলুল্লাহ বললেন ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে ও ডাক্তার বাবু আমি বড় গরিব বড় গরিব 1000 টাকা দেব 2000 টাকা বাকি থাকবে রোগ সেরে গেলে তবে দেব ডাক্তার চিন্তা করছে এসেছি যখন ফিরে যাব যা পাই তাই নাও 1000 টাকা নিয়ে এইবার চলে গেল মা এসে জিজ্ঞেস করছে ও বাবা ছেলে তোমার কি হয়েছে ঠিক করে বলো না বাবা বলছে মাহারে নদীতে জাল ফেলতে গিয়েছিলাম মাছ আল্লাহ দিয়েছিল সোনার টুকরো দিয়েছিল ও মা সোনার টুকরোটা নদীর পানিতে ধুইতে ধুইতে মাহারে ওই নদীর পানিতে পড়ে যায় আরে পেলাম না মা তখন বলছে ও আল্লাহ তুই শোন ছেলে তুই আমার কেন শোনাতে গেলি বাপ আমি এতক্ষণ তো ভালো ছিলাম তুই আমার শোনাতে গেলি কেন রে মা এইবার ধরেছে শোনানো থেকে না শোনানো ভালো ছিল শোনানো থেকে না শোনানো ভালো ছিল ওর হলো কি ধোয়াচ্ছে আর এর হলো কি শোনানো থেকে না শোনানো ভালো ছিল এখন স্বামী এসে বলছে ও আল্লাহ একটা ছিল দুটো হলো কটা ছিল একটা ছিল দুটো হলো ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু তাড়াতাড়ি চলে আসেন একটা ছিল দুটো হলো ওর চোখ লাভ হবে না লাভ হবে জানে একটা রোগী দেখে এসেছে 2000 টাকা পাবো আর ফের আর একটা হয়েছে তাহলে ডবল টাকা আমি পাবো ওই আশা নিয়ে এইবার এসে হাজির বলছে কই তোমার বিবি কই তা বলছে ওই তো বিবিকে জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে বলছে শোনানো থেকে না শোনানো ভালো ছিল শোনানো থেকে না শোনানো ভালো ছিল ডাক্তার বলছে ও আল্লাহ এ কি আবার বিয়ারার রোগ রে এর কি ওষুধ মারি তা হচ্ছে তখন এবার চিন্তা করছে তাই তো আমার যে কোনো পক্ষে এসেছি আর ফিরে যাব তা বুদ্ধি খাটিয়ে তখন বলছে এক কাজ করো 2000 টাকা যে বাকি ছিল ওই বাকি টাকাটা আমার দিয়ে দাও কত কোন টাকা
যে টাকাটা বাকি আছে ওই টাকাটা আমার দিয়ে দাও। তা 2000 টাকা তখন স্বামী বলছে ডাক্তার বাবু বড় গরিব, টাকা দেব না বাকি টাকা দেব ফাঁকি, বাকি টাকা দেব ফাঁকি। বাকি টাকা কি দেবে? ফাঁকি দেব। ডাক্তার তখন বলছে ও আল্লাহ আমি কি বিপদে পড়লাম, কেন আমি বাকি দিতে গেলাম? আমি ডাক্তার বাকি দিয়ে তো বড় ভুল করলাম, ডাক্তার এইবার ধরেছে। বাকি দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল, বাকি দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল। তাহলে ওর হলে কি দেওয়ার চেয়ে মার কি হলো? শোনানোর থেকে আর ডাক্তার সারাতেছে সে কি হয়ে গেল? নিজেই রুগী হয়ে গেল। সুতরাং সাবধান, বাংলার জমিনেতে গোনামুক্ত জীবন গড়ুন। কি মুক্ত? গোনামুক্ত জীবন গড়ুন। সেই জন্য ডন থিঙ্ক ডন ফিয়ার, ভয় করবেন না। এর সম্পূর্ণ ছক আমার রসুল আমার কোরআন দিয়ে গেছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আসেন এক উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে নি, আল্লাহুম্মা একবার জোরে জোরে পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ দুটো বেসেশন হলো, একটা দিলাম মধু আর একটা দেওয়া হলো কালো জিরে। তিন নম্বর রাসূলুল্লাহর প্রেসক্রিপশন নেন, খায়রুদ দাওয়াইল কুরআন, উত্তম চিকিৎসা হলো কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা পড়বেন? কোনটা পড়বেন? খায়রুদ দাওয়াইল কুরআন, উত্তম চিকিৎসা হলো কোরআন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আবিদ। কোরআনে আছে মুমিনদের জন্য কোরআন রহমত ও শিফা। এজন্য আমি বাংলার জমিনে ইমানদার তৈরি হন, বাংলার জমিনে মুমিন তৈরি হন, বাংলার জমিন থেকে আল্লাহ ওয়ালা তৈরি হন। তাহলে দেখবেন এ ব্যাধি এ রোগ আপনার কিছু করতে পারবে না। তাহলে তিন নম্বর হলো খায়রুদ দাওয়াইল কোরআন। চার নম্বর আসন, রসুল বলেছেন ইন্না ফিস সালাতি শিফা, নামাজের মধ্যে আরোগ্য আছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে আরোগ্য আছে। এইরকম কয়েকটা ছক আজকের আপনাদের দিয়ে যাব। আর এই বাংলার জমিনে এমন একটা জেলখানা আছে, যে জেলখানাতে একটা প্রেসিডেন্ট 21 বছর জেল খেটে ওই জেলখানার ভিতর থেকে পরিপূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে বেরিয়েছে। প্রেসিডেন্টের নাম কি বলতে পারবেন? আছেন কেউ? 21 বছর প্রেসিডেন্টটা জেল খেটেছে, 1-8 বছর নয়, জেলখানার ভিতরে বসে কাঁদে, আল্লাহ আমি কিছু চাই না, কবরে আমি যা বললাম আমি প্রেসিডেন্ট জেলখানাতে রয়েছি, আল্লাহ আমি শুধু পড়তে চাই দেখতে চাই। এই চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে তোমার কালামুল্লাহ শরীফ, আমি জেলখানার ভিতর থেকে যেন আল্লাহ পরিপূর্ণ আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে আমি জেল থেকে বেরোতে পারি। 21 বছর জেলের ভিতরে থেকে আজকের বাংলার জমিন থেকে তিনি প্রমাণ দিয়ে গেলেন, জেলের ভিতরে 21টা বছর জেল খেটে একটা তোহফা এনেছি, সেটা হলো আল্লাহর কোরআন। চলে একবার বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই প্রেসিডেন্টটার নাম আমি আপনাদের বলবো, ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাদের বলতে চাই শোনা চাঁদ, বাংলার জমিনে মসজিদ মাদ্রাসার উপর আমাদের হামলা চালানোর জন্য লোক তৈরি হয়ে গেছে না যায়নি? সুতরাং এই কালো হাতকে আমাদের ভেঙে দেওয়া দরকার আছে না নেই? যত আওয়াজ তুলবে মসজিদ মাদ্রাসা ব্যান, আমি আপনাদের বলবো ঘর ঘর মসজিদ মাদ্রাসা তৈরি করুন।
আপনারা মিলেমিশে এক হয়ে থাকুন, কোরআনের ছায়ায় আপনারা ছায়ান্বিত হয়ে থাকুন। সেই মাদ্রাসা এখানে একটা হয়েছে, জান্নাতের বাগান আমি বলবো, শিক্ষার বাগান, বিদ্যুৎ কারখানা। এ কারখানা থেকে হাফেজ তৈরি হবে, এ কারখানা থেকে মাওলানা তৈরি হবে। আজ বাংলার জমিনে আছে অন্য শক্তি চাচ্ছে যে কারখানাটাকে ব্যান করে দেওয়া। তারাই বলে স্বাধীনতা সংগ্রামে মাদ্রাসা নাকি পতাকা তোলা হয় না। আমি বলবো বাংলার জমিনে একটা মাদ্রাসা দেখান, যে মাদ্রাসায় 15ই আগস্ট স্বাধীনতা সংগ্রামে আমাদের পতাকা তোলা হয় না, প্রতি মাদ্রাসায় আমাদের পতাকা তোলে ওঠে না, ওঠে না। একটাই জিনিস সেখানে বন্ধ দেবেন, আপনারা মুখ বন্ধ রাখবেন, সেটা হলো বন্দের মাতরম আপনি বলবেন না, আপনি পতাকা উত্তোলন করবেন নারায়ে তাকবীর, যদি নারায়ে তাকবীর আপনি বন্দের মাতরম, বন্দে মানে বন্দিগি করো, মাতরম মায়ের বন্দিগি করো। মুসলমান কার বন্দিগি করে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সিরফ তেরি হি ইবাদত করতে হয় আর সিরফ তুজি সে মদদ চাহতে হয়। দি টু ইউরসিস এন্ড থিন ইট উইল সিক ইন দা ওয়ার্ল্ড, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। সুতরাং এই বাংলার জমিতে আমি বলবো, এই যে একটা মাদ্রাসা বিদ্যুৎ কারখানা আছে, এটা আমাদের লক্ষ্য রাখা উচিত না অনুচিত। এই মাদ্রাসায় ফুলের বাগান, এই মাদ্রাসা থেকে বাচ্চাগুলো আমি বলবো ফুলের চারা, এই চারাদেরকে লক্ষ্য রাখুন, মাদ্রাসায় লক্ষ্য রাখুন, লক্ষ্য রাখা উচিত না অনুচিত। সেই জন্য শর্টে বলবো এই মাদ্রাসার জন্য, কে কোন ভাই আছেন 5000 টাকা দেবেন একটু হাত তুলুন দেখি, 5000 টাকা, ওয়ান পার্সন গিভ 5000 ফর মাদ্রাসা। কোন ভাই আছেন 5000 টাকা দেবেন আপনি 1 মাস 2 মাস 3 মাস ধরে দিন, কে আছেন একটু বলুন যে আমি 5000 টাকা দেবো ইনশাল্লাহ, প্রাণ খুলে মন খুলে আমি নিয়ে যাব এই দোয়া করে। এখন চৈত্র মাস পর্যন্ত জলসা আছে, আপনাদের জন্য একটু হাত তুলব, কে আছে বলুন যে 5000 টাকা দেবেন, কে আছে? একটা ভাই অন্ত দেখব, প্রাণ খুলে বলুন যে আমি 5000 টাকা দেবো ইনশাল্লাহ, কে আছে? একটা ভাই কি উঠতে পারবেন না যে আমি 5000 টাকা 1 মাস 2 মাস ধরে দেবো ইনশাল্লাহ, আপনাদের নিয়ে একটু দোয়ায় আমি বসবো। আসুন দেখি কোন ভাই আছেন 5000 টাকা দেবেন। আল্লাহ এই বিদ্যুৎ কারখানা, এই মাদ্রাসার জন্য এখানে হাফেজ পাগড়ি পাবে, হাফেজ তৈরি হবে, মাওলানা তৈরি হবে, মুফতি তৈরি হবে, এটা আপনাদের বুক ভরা আনন্দ। সেই জন্য কি আছেন বলুন যে ইনশাআল্লাহ আমি 5000 টাকা দেবো, কি আছে? আমি নেমে আসবো, তারপরে বড় থেকে ছোটে আসবো আমি। একটা ভাই অন্ত বলুন যে আমি 5000 টাকা দেবো ইনশাআল্লাহ, একটা ভাই কি হবে না, বুকের পাটা কারণ নেই যে একটা ভাই আমি 5000 টাকা দেবো ইনশাল্লাহ। টাকা চাইলে ফাঁকা হবেন না, 5000 টাকা কি আছেন বলুন যে এই বিদ্যুৎ কারখানার জন্য, শিক্ষা কেন্দ্রের জন্য, তালিমদের জন্য, মাদ্রাসার জন্য আমি 5000 টাকা দেবো ইনশাল্লাহ, কি আছেন একটু হাত তুলুন দেখি। একটা ভাই অন্ত একটু নামটা লেখান, আমি খুশি হব যে আল্লাহর বান্দা এত রাত পর্যন্ত বসে অন্ত 5000 টাকা দেওয়ার জন্য ওয়াদা করেছে। কোন সোনার চাঁদ আছেন বলুন, 5000 টাকা একটু নামটা লিখে দিন। আর সাকি ওয়াহাবিবুল্লাহ দানকারী হলো আল্লাহর প্রিয় পাত্র। আসুন কে আছেন বলুন যে আমি 5000 টাকা দেবো ইনশাল্লাহ, একটু দাবি, আপনাদের দাবি রাখছি একটু তাড়াতাড়ি বলুন একটু, 5000 টাকা কে আছেন? একটা ভাই অন্ত হয়ে টাচ করুন যে আমি 5000 টাকা দেবো ইনশাল্লাহ, 1 মাস 2 মাস 3 মাস ধরে দেবো। অল্প অল্প করে দেন, যদি মনে করেন যে একসঙ্গে আমি দিতে পারবো না তো ইনশাল্লাহ আমি 5000 টাকা দেবো। এমন কি ভাই আছেন একটু হাত খানা তুলুন দেখি, 5000 টাকা, 5000 টাকা, একটা ভাই 1 পার্সন। তাহলে আপনার কি চালিয়ে মাদ্রাসা চলবে না? 5000 টাকা আপনাদের দানে তো, আপনাদের টাকায় সহযোগিতা দোয়ায় এ মাদ্রাসা চলবে। কাজে একটা ভাই একটু বলুন যে আমি 5000 টাকা দেবো ইনশাল্লাহ, কে আছে? একটা ভাই একটা কোন থেকে উঠুন না, যুবক ভাই, বৃদ্ধা ভাই, ধনী ভাই একটু উঠুন যে আমি 5000 টাকা দেবো ইনশাল্লাহ।
একটু ওয়াদা করুন দেখি কি আছে। পাঁচ থেকে আমি ধরেছি আমি আপনাদের পাঁচটা নামাজ পাঁচটা কালিমা হাতের আমল পাঁচটা পাঁচের একটা বরকত আলাদা আছে সেজন্য পাঁচ থেকে আমি ধরেছি। আপনি বলুন কি আছেন এমন ভাই যে 5000 টাকা এই মাদ্রাসার জন্য আপনি দেবেন। একটা ভাই কি হবে না যে 5000 টাকা ইনশাআল্লাহ দেব। একটা ভাই কি লেখাতে পারবেন না আমি জয়নগর পাতপুকুর মাদ্রাসা জলসা করলাম কয়েক লক্ষ টাকা তুলে দিচ্ছি জিজ্ঞেস করবে আল্লাহ যেন তাদের দান খুলে দিয়েছে। আর আপনারা এই মাদ্রাসার জন্য তাহলে কি এটা কি বন্ধ থাকবে যে 5000 টাকা আপনি দিতে পারবেন না যে 5000 টাকা দেবে ইনশাআল্লাহ আপনি 5000 একটা উঠবেন।